রাজীব দা, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিষয় বিশ্লেষণে। হ্যাঁ নমস্কার। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায়, এই যে আজকে একটা ঐতিহাসিক দিন বলা যেতে পারে, যে বিষয়টা নিয়ে গোটা দেশে এক প্রকার আন্দোলনও চলেছে এবং যে বিষয়টার অপেক্ষায় অনেকেই ছিলেন আজকের দিনটায়। ভূমিপূজন হয়ে গেল রাম মন্দিরের, কি বলবেন এই বিষয়টা সম্পর্কে, আজকের এই দিনটা সম্পর্কে? দেখুন, সর্বপ্রথমে আমি দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি গর্ববোধ করছি আজকের এই দিনটাকে। কারণ দীর্ঘ লড়াইয়ের পর আজকে আমাদের যে ভারতবর্ষের পরম পূজনীয় আমাদের যে রামলালা, সেই রামলালার যে নির্দিষ্ট জায়গা, তার জন্মভূমি অযোধ্যায় তার শিলান্যাস হয়েছে। দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 500 বছর ধরে এই রামলালা মন্দির নিয়ে এত বিতর্ক চলছিল, তার অবসান আজকে ঘটেছে। ভারতবাসী হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করছি আজকের এই দিনটাকে, কারণ রামলালার যে নির্দিষ্ট জায়গা সেই জায়গা ফিরে পেয়েছে, তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমি আশা করি যে আগামী দিন খুব দ্রুততার সঙ্গে এই রাম মন্দির প্রতিষ্ঠা হবে আর আজকে থেকে আজকের এই দিনটা ভারতবর্ষের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই কারণে, কারণ আজকে থেকেই এই রাম রাজত্বের শুরুয়াত হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে সকল ভারতবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকেও আমি, যারা স্বর্গে চলে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং যারা রয়েছেন এই আন্দোলনের পুরোধা হিসেবে কাজ করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজীব দা, এই বিষয়টাই, যে রাম মন্দিরের বিষয়টায় শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাসে শুধুমাত্র সীমাবদ্ধ নয়, আমাদের দেশে কিন্তু এই বিষয়টা একটা রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে এবং আজকের দিনে বিরোধীদের তরফ থেকে কিন্তু কটাক্ষ করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানে এক প্রকার সমালোচনা করা হয়েছে। যে জায়গায় সরকারের কাজ উন্নয়নমূলক কাজ করা, সেখানে বলা হচ্ছে বিজেপি মন্দির নিয়ে রাজনীতি করছে। কিভাবে দেখবেন বা কী বলবেন এই বিষয়ে? রাজনীতি করা ঠিক, যারা বিরোধী দল আছে বিরোধী দলের বিরোধিতা করা তাদের একটা নৈতিক দায়িত্ব, মানে তাদেরও একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এই যে লড়াই, এই যে কমিটমেন্ট, ভারতবাসী হিসাবে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ফুলফিল হয়েছে কিনা, দীর্ঘদিনের যে লড়াই ভারতীয় জনতা পার্টির সংঘের স্বয়ংসেবক হিসাবে আমাদের যে লড়াই, সেই লড়াই আমাদের যে কমিটমেন্ট সেটা ফুলফিল হয়েছে কিনা, ভারতবাসী হিসাবে আমাদের গর্ববোধ হওয়া উচিত। আজকে বিরোধীরা বিরোধিতা করছেন, উন্নয়নমূলক কাজ তো হবেই। আজকে রাম রাজত্ব রামলালার যদি সঠিক জায়গা তার নির্ধারিত জায়গায় যদি না যেতে পারে তাহলে উন্নয়নের ধাপ তো এইটাই জলজন্ত দৃষ্টান্ত। আজকে সারা বিশ্ব করোনা মহামারীতে আজকে বিপর্যস্ত। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, আজকে ভারতবর্ষের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আজকে যারা দুস্থ পরিবার, যাদের কর্মহীন হয়েছে, তাদের জন্য আমাদের দেশের ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার মানুষের জন্য, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সমস্ত সকল অংশের মানুষের জন্য যে নতুন চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেটা অকল্পনীয় এবং সেটা আমরা পূর্বে কখনো দেখিনি। এত আপাতকালীন অবস্থায় দাঁড়িয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করছেন প্রত্যেক পরিবার পিছু রেশন সামগ্রী ফ্রি করে দিয়েছেন, আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, আত্মনির্ভর হওয়ার জন্য বলা হচ্ছে। এই যে একটা জাগরণ, এই জাগরণটা আমাদেরকে একটা নতুন দিশা দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানে রাজীববাবু, আরেকটা যে বিষয়, যে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে, যে ভূমি পুজোয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করেছেন, এটা নিয়েও কিন্তু বিরোধীদের কটাক্ষ হয়েছে এবং সেখানে বলা হয়েছে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে একটি ধর্মের বিশ্বাসের একটি ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেই বিষয়ে কিন্তু বিরোধীদের তরফ থেকে সেখানে মন্তব্য এসেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, ধার্মিক বিষয়টা আজকে এই যে মন্দির মসজিদ এই ইস্যুটাকে পাথেয় করে যারা বিরোধী আজকে কটাক্ষ করে আসছে তারা দীর্ঘদিন ধরে এইটাকে নিয়ে একটা রাজনীতি করেছে। ভারতীয় জনতা পার্টি একমাত্র তার দিশা এবং নীতি ঠিক রেখেছে বলেই আজকে কোনো জায়গায় কোনো প্রতিবাদ নেই, সবাই তা মেনে নিয়েছেন। রামলালা রামলালার জায়গায় আছে,
মসজিদ যেখানে বানানোর কথা সেখানে মসজিদও হচ্ছে। আজকে আরো একটা স্মরণীয় দিন, আজকের দিনে 370 ধারা যেটা দীর্ঘদিন ধরে কাশ্মীরকে এই ভারতবর্ষের থেকে আলাদা করে রাখা হয়েছিল, আজকের এই দিনে আপনারা দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল 370 দ্বারা, এবং যে মুসলিম মহিলারা যারা নিপীড়িত হতো তিন তালাকের মতো সমস্যার সমাধান করে দিয়েছে। তো আমি মনে করি না যে আজকে হিন্দু মুসলিম আলাদা করে যারা আজকে চিন্তা ভাবনা করছেন, তারা দীর্ঘদিন ধরে এই মুসলিম হিন্দু আলাদা করে তারা রাজনীতি এটাকে কালিমা লিপ্ত করেছেন। ভারতীয় জনতা পার্টি, আমার দেশের প্রধানমন্ত্রী শুধু হিন্দুদের প্রতিনিধিত্ব তা না, আজকে মুসলিম অংশের সম্প্রদায়ের মানুষেরও, আজকে আমি আপনাদের সামনে যদি আমি সামনাসামনি হতাম, আরো আপনাদের সামনে তুলে ধরতে পারতাম যে ভারতবর্ষের সরকার আসার, নরেন্দ্র মোদীজি সরকার আসার পর আমার মুসলিম ভাই বোনদের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য তিন ধাপ এগিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পর যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে এটা অকল্পনীয়। আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধীদের যারা কটাক্ষ করছেন আমার দেশের প্রধানমন্ত্রীকে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন সঠিক তথ্য নিয়ে যদি বিরোধিতা করে দেশবাসী তাদেরকে তাদের কল্যাণের জন্য এগিয়ে আসবে, আর শুধু বিরোধিতা করা বিরোধিতার মতো করবে যদি করে কোনো যুক্তি ছাড়া, তাহলে আমার মনে হয় যে ভারতবাসী তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও তাদেরকে সেইভাবে প্রত্যাখ্যান করবে। রাজ্যের যারা বিরোধী রয়েছেন বিশেষ করে সিপিআইএম দলের পক্ষ থেকে, সেখানেও আলোচনা হয়েছে এবং সেই জায়গাতেও কিন্তু একই প্রকার সমালোচনা সেখানে উঠে এসেছে, এবং সেখানেও বলা হয়েছে যে জায়গায় উন্নয়নের দিকে বা দেশের এই করোনার পরিস্থিতি মোকাবেলায় একদিকে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছেন এবং সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করা এই অতিমারির সময়ের মধ্যে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং রাজ্যের বিরোধী দল সিপিআইএমের তরফ থেকেও কিন্তু এই বিষয়টা তুলে ধরা হয়েছে, কি বলবেন? কমিউনিস্টরা যখন ভারতবর্ষ ভাগ হয়েছিল তখনও স্লোগান দিয়েছিল যে পাকিস্তানের দাবি জিন্নার দাবি মানতে হবে, তবেই ভারতবর্ষ তবেই ভারতবর্ষে স্বাধীনতা ফিরে আসবে। এই ভারত ভাগের চিন্তা ভাবনা তারাই সেই সময় স্লোগান দিয়েছিল, মুসলিমদের দাবি মুসলিম লীগের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই যে স্বাধীনতা সেইটাকেও ওনারা এই কমিউনিস্টরা তারা মানেন না। তারা আমি দেখেছি তারা ওই রাশিয়া আর চীনে যদি কোন রকম আক্রমণ হয় ওই তারা আমার ভারতবর্ষে মিছিল করে, আমাদের ত্রিপুরাতেও আমরা দেখেছি ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও যখন হিন্দুরা আক্রান্ত হয় তাদের জন্য এক ফুটা চোখের জল ফালায় না। কাজেই বিরোধিতা করার জন্য বিরোধিতা করব সেটা ঠিক আছে, ডেমোক্রেসি আমরা সবাই মানি, কিন্তু তার তথ্য থাকতে হবে কিসের ভিত্তিতে, আজকে উন্নয়ন কোন জায়গায় হয়নি, আজকে এই যে ভারতবর্ষের ইউপিএ ওয়ান সরকার যেটাকে কমিউনিস্টরা সমর্থন করেছিল, তো সেই সময় ভারতবর্ষের কি রূপরেখা হয়েছিল সেটা আমি যদি আরেকদিন আপনাদের সময় দিতে পারি নিশ্চয় আমি তথ্য সহকারে আপনাদের সামনে তুলে ধরবো যে কমিউনিস্টরা এই ভারতবর্ষকে দ্বিধাবক্ত করার জন্য তাদের যে প্রয়াস সেই প্রয়াস সফল হয়নি বলেই আজকে বিরোধিতার সুর করছেন। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে বলবো যে বিরোধিতা করার জন্য যুক্তিকতা সামনে রাখতে হয়, সেই যুক্তিকতা সামনে রেখে যদি বিরোধিতা করা হয় তাহলে দেশবাসী মেনে নেবে, অন্যথায় তাদের যে গতি হয়েছে সেটা তো ভারতবর্ষের মানুষ এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। রাজীবদা, আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিন যাবত অবশ্যই এই বিজেপি তথা ভারতীয় জনতা পার্টিকে নিয়ে বিরোধীদের তরফে বারবার যে বিষয়টা তুলে ধরা হয়েছে, আরও অনেক আগে থেকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দুত্ববাদের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, আপনি কি মনে করছেন যে এই যে রাম মন্দিরের প্রতিষ্ঠা আজকের দিনে, এই যে একটা ঐতিহাসিক দিন রামলালার সেই মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, কোথাও না কোথাও এই বিজেপির তরফে এই বিষয়টাকে আরো বেশি ঠেলে দিল, নাকি আপনি মনে করছেন না এখান থেকে নতুন অধ্যায় সৃষ্টি হচ্ছে? রামলালা আমাদের ভারতবাসীর, আমাদের ভারতবাসী হিসেবে আমাদের পুরুষোত্তম রাম আমাদের পুরুষোত্তম রাম, তো এটা আমাদের আস্থার প্রতীক, এটা ধর্ম থেকেও বড় উপরে উঠে উঠতে উঠে আমরা তাকে পূজা করেছি, তার রামলালার প্রতিষ্ঠা করেছি।
আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিরোধীরা যে কটাক্ষ করছে বা বিরোধীরা যেই যুক্তিকতা নিয়ে আসছে, আপনি বলুন তো আজকে যারা এই বড় বড় কথা বলছেন, যারা বিরোধিতা করছেন, ভারতবর্ষে আপনি দেখুন নরেন্দ্র মোদীজি সরকার আসার পর আমরা শুনেছিলাম বিরোধীরা কটাক্ষ করেছিল যে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে প্রতিষ্ঠা হলে, বিজেপি সরকার আসলে মুসলিম সম্প্রদায় এখানে থাকতে পারবে না, ভারতবর্ষে প্রচুর দাঙ্গা হবে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে এই নরেন্দ্র মোদীজি সরকার আসার পর আমাদের বিজেপি সরকার মোদী সরকার টু চলছে, এখন টুর এক বছর অতিক্রান্ত হয়েছে, একটাও কি কোথাও জাতি দাঙ্গা হয়েছে তার প্রমাণ রয়েছে তাদের কাছে? এই স্বাধীনতার পর কত জাতি দাঙ্গা, ইউপিএ ওয়ান, ইউপিএ টু, বেশি দূর গিয়ে লাভ নেই, এই এই টার্মটা যদি আমরা দেখি কতগুলি জাতি দাঙ্গা এই ভারতবর্ষে সংগঠিত হয়েছে, তখন ওনারা কোথায় ছিলেন? আজকে এই জায়গায় দাঁড়িয়ে রাম আমাদের পুরুষোত্তম রাম, রামকে আমরা শ্রদ্ধা করি, এটা আমাদের আস্থার প্রতীক, এটা ধর্ম থেকে ঊর্ধ্বে উঠে সকলকে সকল ভারতবাসী হিসাবে মেনে নিয়েছে। কাজে আমার দৃঢ় বিশ্বাস যে যারাও বিরোধিতা করছেন তারাও মনে মনে এই রামলালাকে পূজন করছেন, শুধু বিরোধিতা করতে হবে তাই সেটা লোক দেখানো এটা বিরোধিতা করছে। ধন্যবাদ আজিদা আপনার মূল্যবান সময় আপনাদের দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন এতক্ষণ রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি, তিনি